আমরা পেয়েছি আরএসপির জেলা সম্পাদক গঙ্গা গোস্বামীকে। দীর্ঘদিন রাজনীতি করে আসছেন গঙ্গা, তো আপনাকে কয়েকটা প্রশ্ন করি। বলো, সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আপনার কি মনে হয় যে কারা জিতবে বলে মনে হচ্ছে? আমরা মনে করি যে যেহেতু ভারতবর্ষের যে অবস্থার সৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষের অবস্থা যে জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি সরকার মোদি, তার ফলে ভারতবর্ষ মনে হচ্ছে কোনো একদিন হয়তো কর্পোরেটদের হাতে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনাই ভাবছে বেশি। এই কারণে যে ভারতবর্ষের যা কিছু সম্পদ, যে কিছু প্রতিষ্ঠান স্বাধীনতার পর থেকে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী তারাই তৈরি করেছিলেন, কিন্তু বিজেপি সরকার দুবার ভারতবর্ষে ক্ষমতায় এসেছে, 1998 সালে অটল বিহারী বাজপেয়ী এবং পরবর্তীকালে মোদীজি, কিন্তু একটাও কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেননি। কিন্তু প্রকারান্তরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে সংকট, সেই সংকট থেকে বাঁচার জন্যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তিনি বিক্রি বেচতে আরম্ভ করে দিয়েছেন, এমনকি শেয়ারগুলো বিক্রি করতে আরম্ভ করেছে। এমনকি যে লালকেল্লার অংশটাও, একটা অংশ শোনা যাচ্ছে সেটাও নাকি আম্বানি আদানির হাতে নাকি তিনি দেওয়ার ব্যবস্থা করেছে, এবং রেল স্টেশন থেকে রেল লাইন থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে এই বিমান বন্দর এবং কয়লা খনি থেকে শুরু করে সমস্ত সম্পদ যা আছে সমস্ত তিনি একের পর এক শেয়ারগুলোকে তারা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছেন। আম্বানি আদানিরাই মনে হচ্ছে যেন ভারতবর্ষের সরকারটাকে চালাচ্ছে, এটা যে আমার যে মনে হচ্ছে, যার ফলে ভারতবর্ষ মানুষের কাছে বিপন্ন। কৃষি বিল এমন এনেছেন যে তিনটে বিলে আজকে সারা ভারতবর্ষ জুড়ে কৃষকরা বিদ্রোহ, তারা এই কঠিন শীতের মধ্য থেকে তারা তিন থেকে সাড়ে তিন মাস যাবৎ লক্ষ লক্ষ কৃষক মাইলের পর মাইল হেঁটে তারা দিল্লি অবরোধ করে রেখে দিয়েছে, এবং সেখানেও মোদিজি সেখানে ফ্যাসিবাদী চিন্তাধারা নিয়ে সেই রাস্তাতে পেরেক ফুটে যাতে ট্রাক্টর ফ্যাক্টর না ঢুকতে পারে তার জন্য সেই চেষ্টা করেছে, এবং কৃষকরা মনে করছেন যে এই যে বিলগুলো, এই বিলগুলো আনার ফলে কৃষকের হাতে আর জমি থাকবে না, চলে যাবে আম্বানি আদানির হাতে, এরকম যে বিল সেই বিলে মনে হচ্ছে, তাতে এই আইন পাসও হয়ে গেছে, এবং যার ফলে কৃষকরা যে বিপন্ন, সারা ভারতবর্ষের কৃষকরা বিপন্ন, সেই প্রেক্ষিতে পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তার একটা প্রভাব পড়বেই, পড়তে বাধ্য। এবং জিনিসপত্রের দাম যেখানে বেড়েছে, বিশেষ করে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস, বিশেষ করে রান্নার গ্যাসের দাম দিন দিন বাড়ছে, এখন গ্যাসের দাম এসে দাঁড়িয়েছে প্রায় 860 টাকা, এবং এটা ভবিষ্যতে 1000 টাকা এসে দাঁড়াবে, এইরকম একটা পরিণতি। এবং ওষুধের দাম দিন দিন বাড়ছে, মানুষ খুব বিপন্ন, মানুষের হাতে কোনো পয়সা নেই, 85% মানুষের হাতে কোনো পয়সা নেই, মানুষকে বিপন্ন বোধ করছে। এই অবস্থা থেকে বাঁচতে গেলে বিজেপিকে তো নয়ই, ভোট তো নয়ই, এবং তার সাথে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো পার্থক্য নেই। মানে মোদিজি যে পথে হাঁটছেন, তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই পথেই হাঁটছে। কী কারণে বলছেন? আমরা তো দেখছি মমতা আর মোদি ঝগড়া হচ্ছে সবসময়। না, এটা হচ্ছে তাদের দুটো ছাগলের লড়াইয়ের মতো, ছাগল দুটো লড়াই করে তারপরে সে একজন ভেঙে যায়, সেরকম এরকম একটা লড়াই চলছে। তার কারণে তৃণমূলের পচামাল বিজেপিতে যাচ্ছে, আবার বিজেপির থেকে যেগুলো সুযোগ পাচ্ছে না, তারা টিকিট পাচ্ছে না, তারা আবার তৃণমূলে ফেলে যাচ্ছে। যেমন নাম তো বলতে পারবো না, সুবর্ণপন ইত্যাদি আপনারা জানেন ইতিমধ্যে। আচ্ছা, আপনাদের কি পার্টি থেকে বাঁকুড়া জেলায় কোনো ক্যান্ডিডেট দিয়েছেন? আমরা ছাতনায় আমাদের দীর্ঘদিন ধরেই একজন প্রার্থী যেতেন বামফ্রন্টের আমল থেকে 1977 সাল থেকে, এবং এবারও প্রার্থী আছেন ফাল্গুনী মুখার্জি, সংযুক্ত মোর্চা, সেই মোর্চার যে বামফ্রন্টের প্রার্থী আরএসপি থেকে দাঁড়িয়েছেন কমরেড ফাল্গুনী মুখার্জি, তার চিহ্ন হচ্ছে কদাল বেলচা, সেই কদাল বেলচায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে বৃহত্তর যে আন্দোলন, সেই আন্দোলনের পথে যাওয়ার জন্যে যে আহ্বান, সেই আহ্বান আরএসপি দিয়েছে, এবং যে বামফ্রন্ট সরকার, বামফ্রন্টের তরফ দিয়েছে, এবং সংযুক্ত মোর্চা থেকে যে আহ্বান, সেই আহ্বানকে রেখেই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি আশাবাদী যে ফাল্গুনী জিতবে? আমরা আশাবাদী যেহেতু বিজেপি এবং তৃণমূল যে এই যে দুজন যে মূল শত্রু, এই দুই শত্রুর বিরুদ্ধে সাধারণ মানুষ যদি একত্রিত হয় এবং নির্বিঘ্নে যদি ভোটে শান্তিপূর্ণ বা অবাধ যদি ভোট হয় তাহলে আমরা জিতবই, এটা নিশ্চয়ই আমরা
100% মারা বলতে পারি। থ্যাংক ইউ।